নমস্কার, খবর আপনাকে স্বাগত করছি মুভি সোনা। ভুবনেশ্বর স্থিত দ হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল ঠারে আম্বেদকর ন্যাশনাল কংগ্রেস পক্ষ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন হয়েছে। উক্ত সম্মেলনের আম্বেদকর ন্যাশনাল কংগ্রেস পার্টির সভাপতি তাঁর দলর কর্মী মানুষ দায়িত্ব বণ্টন করেছে। ভুবনেশ্বর স্থিত হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল ঠারে আম্বেদকর ন্যাশনাল কংগ্রেস পক্ষর বিগত 21 তারিখ দিন আমার ন্যাশনাল প্রেসিডেন্ট নওয়াজ কাজম আলী খান মতে স্টেট প্রেসিডেন্ট ভাবে নিযুক্তি দিয়েছিলেন। তা প্রেস মিট হয়েকি আমার বুদ্ধ মন্দিরে হয়েছিল। মতে দায়িত্ব দিয়ে যাইলে যে কিছু আপনার টিম তৈরি করতু, স্টেট কমিটি তৈরি করতু। আজ মু স্টেট কমিটি ও কিছু ডিস্ট্রিক্ট কমিটি আজ মু তৈরি করে ইয়ার ঘোষণা করা আজ প্রেস মিট রাখিছি। আম্বেদকর ন্যাশনাল কংগ্রেস আমার 18টি স্টেটে অছি। আমার আইডিওলোজি সেন্ট্রাল কমিটির আমার এম এন্ড অবজেক্ট ম্যানিফেস্টো আমার তৈরি হুয়ে। আমার মুখ্য ইলেকশন আমি লড়বু, ইলেকশনে আমার মুখ্য ম্যানিফেস্টো রইব যে বেকারি যুবক ও যুবতীকে কর্মনিযুক্তি, নারী মানকর সুরক্ষা ও সম্মান, আর চাষী মানকর উন্নতি ও স্বাস্থ্যর বিকাশ হওয়া উচিত। গরিব দলিত পছুয়াবর্গ ও সংখ্যালঘু মানকর বিকাশ নিমন্তে আমি কাম করিব। আম দল বর্তমান মর্ছব ন হব সে সেন্ট্রাল কমিটি বুঝব। আমি সেমতি যদি পরিস্থিতি আসে সেন্ট্রাল কমিটি যা ফাইনাল করব আমি তাকে মানিবু। 2019 ইলেকশনে লড়া পাই আমি মানে ভাবি নথিলু যে এতে ভালো পার্টি গোটে অছি, কেন ওড়িশাকু আসি নথিলা। মু যেতেবেলে আমার নবাব কাজম আলী খান যে আমার ন্যাশনাল প্রেসিডেন্ট তাঙ্কর সাঙ্গরে মিশিলি দিল্লিরে, সেতেবেলে তাঙ্কর আইডিওলোজি মতে বহুত ভাল লাগিছি। সেমানে বহুত কাম করছন্তি, সেমানে বহুত প্র্যাকটিক্যাল, এণু করি মু সেই পার্টিরে ইচ্ছা কলি। আর সে মতে কনভেনর হিসাবে ডিক্লেয়ার করেছিলে। আর এটিকে আসিয়া পরে মোর বহু সংখ্যার লোক মানুষ দেখি সে মতে স্টেট প্রেসিডেন্ট ভাবে মতে নিযুক্তি কলে। আর মু আশা করে 2019 আমি মানে লড়বু, কেন আমার পার্টি সেকুলার পার্টি। যে মানে যদি মতে সে কৌলে যে সেকুলার পার্টি অনেক আমি তাঁর সহ দরকার পড়লে কাম করি, যেতে সেকুলার পার্টি আমি তাঁর সহ কাম করে পারি। আজ্ঞা, রাজনৈতিক বৈতরণী পার হবার আমার মুখ্য উদ্দেশ্য নুহে। সত্তা তো দরকার, কিন্তু আমার অভিযোগ আমার কর্তব্য যে আম পার্টির সত্তা নুহে কিন্তু ব্যবস্থার পরিবর্তন হওয়া উচিত। আজ যে ইলেকশনর পূর্বদিন মদ মাছ 1000-2000 টাকার লোক মানে বিক্রি হয়ে যাচ্ছে, লোক মানুষ ভ্রান্ত ধারণা দিয়ে প্রকার ভ্রান্ত দিয়া হচ্ছে, আমি মানে তা স্রোতরে নুহ। আমি কয়া কথা সত্তা নুহে, বরং ব্যবস্থার পরিবর্তন হোক। নিশ্চয় হব আগামী দিনের আপনার নিশ্চয় অনুভব করবে আমি মানে তা করেপার। ওড়িশার সবু পার্টি আসছেন, খালি ভাষণরই চলছে, কোণী কার্যক্রম হোনি। আমার প্রথম কার্যক্রম রইব কি ইউথ কিছু করা, যে বেকার অনেক তাঁকাই মোট ফার্স্ট মেসেজ হচ্ছে কি যে বেকার অনেক মো সাংরে আসুন, মো সাংরে যোড়ি হুম, কি তাঁর বেকার সমস্যাটা কেমি দূর করা মোট প্রথম লক্ষ্য রইব। সেইটা এপর্যন্ত কিছু আমি ডিসাইড করি, আগামী দিনের ইলেকশন সরিলা পরে কি আমার যে ক্যান্ডিডেট কত কোণ দিয়া হচ্ছে কোণ করছে তা উপরে আমি ডিসাইড করা যাবে কি কাহা সাংরে মর্চ করা কি ন করা, সে হাইকমানকর আদেশ কু আমি অপেক্ষা করা পড়ব। এপটে এই সভায় ভারতর কোণ অনুকোণর কবি মানে যোগ দিয়ে নিজের কৃতিত্ব প্রদর্শন করে। শেষে এক কবি সম্মেলনী আরম্ভ হয়েছিল, এতে ভারতর কোণ অনুকোণর বহু কবি মানে যোগ দিয়ে সঙ্গীত বলরে নিজ নিজের কৃতিত্ব দর্শাই। হাত উঠাকর সালাম করতা হুম, আপকা এহতরাম করতা হুম, আদমি আদমি সে প্যার করে বস ইহি বাত কাম করতা হুম। গরিবি হর মুসিবত কে লিয়ে তৈয়ার রহতি হ্যায়, গরিবি হর মুসিবত কে লিয়ে তৈয়ার রহতি হ্যায়, উসকে সর পে হর লম্হা নই তলওয়ার রহতি হ্যায়। ও বুলবুলে রঙ্গি নবা এক বার হো যায়, ও বুলবুলে রঙ্গি নবা এক বার হো যায়, আরে কলি কি আঁখ খুল যায়, চমন বেদার হো যায়, চ্যান চ্যান তুমসে হ্যায়, করার তুমসে হ্যায়, আ যায়ে নফিস ভাই হাম সবকো প্যার তুমসে হ্যায়। এই অবসরের বহু কর্মী যোগ দিয়ে সভা শেষে সভাপতি মোহাম্মদ অলি সাংবাদিক সম্মেলনী
କହିଥିଲେ ଯେ ଆମ୍ବେଦକର ଜାତୀୟ କଂଗ୍ରେସର ମୁଖ୍ୟ ଲକ୍ଷ୍ୟ ଗରିବ ଅସହାୟ ମହିଳା ଏବଂ ଗ୍ରାମାଞ୍ଚଳ ଉନ୍ନତି ପାଇଁ ସତଚେଷ୍ଟିତ ରହିବ। ଆମର ମୁଖ୍ୟ ମ୍ୟାନିଫେଷ୍ଟୋ ରହିବ ଯେ ବେକାରୀ ଯୁବକ ଓ ଯୁବତୀଙ୍କୁ କର୍ମନିଯୁକ୍ତି, ନାରୀମାନଙ୍କର ସୁରକ୍ଷା ଓ ସମ୍ମାନ, ଆଉ ଚାଷୀମାନଙ୍କର ଉନ୍ନତି ଓ ସ୍ୱାସ୍ଥ୍ୟର ବିକାଶ ହେବା ଉଚିତ। ଗରିବ, ଦଳିତ, ପଛୁଆ ବର୍ଗ ଓ ସଂଖ୍ୟାଲଘୁମାନଙ୍କର ବିକାଶ ନିମନ୍ତେ ଆମେ କାମ କରିବୁ। ଭୁବନେଶ୍ୱରରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ ରମାକାନ୍ତଙ୍କ ସହ ବିଶ୍ୱନାଥଙ୍କ ରିପୋର୍ଟ, ଷ୍ଟାର ଓଡ଼ିଶା ନ୍ୟୁଜ।